এই জাদুবিদ্যা সত্য, এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে, এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাদুবিদ্যা সত্য। আরও একটা জিনিস সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আইনাল হক, চোখের নজর সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদ নজর সত্য। এই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই, ছবি তুলেন না, ছবি তুলেন না, বারবার যে বলি নিষেধ করি, কারণ কি জানেন? একটাই কারণ, বিকজ চোখ লাগাটা সত্য। মানুষের মানুষের চোখ লাগে, এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে, হাসবে না? কথা বুঝতে পারেন নাই, কিন্তু এটা সত্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলিহিল কারীম, নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য, এর বাইরে কোনো সত্য আছে? আচ্ছা দেখেন, আমি বললাম যে জাদুবিদ্যা সত্য, এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে, এখনও করে, এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্যে জিনের প্রয়োজন হয়, দুষ্ট জিন। এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না? দেখবেন খুব সতর্ক থাকবেন, আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে। আরেকটা বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে। মানে একটা উট খুব সুন্দর ভালো, আপনি দেখছেন মাশাআল্লাহ বলেন নাই, নজর লেগেছে, উটটা মারা গেছে দেন দেন, তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে। একজন সাহাবি গোসল করছিলেন, গোসল, এটা হাদিস সহি, এই আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে হাদিস সহি, একজন সাহাবি গোসল করছেন, তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল, একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ। আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে, দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা, যেন কুমারী নারীর মতো, অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন। সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোন সাহাবি? যিনি গোসল করছিলেন। এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো, এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না। একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার খুঁজে পাবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে, তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল? তখন একজন সাহাবি বললেন হ্যাঁ, অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর, ওকে ডেকে নিয়ে আসুন। ওকে ডেকে আনা হলো। ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন, তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও? তখন এই সাহাবি তো অবাক, আমি আবার কখন মারতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারতে চাই নাই, আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর। তখন তিনি বললেন কেন তুমি সুবহানাল্লাহ বললে না, কেন তুমি মাশা আল্লাহ বললে না? যখন মাশা আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না, আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে, এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন, এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন না, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তার উপরে কোনো সত্য নেই। আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে, ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় বিশ্বাস করুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া, এই আই ওয়াশ করা, এই যে শোডাউন করা, হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। অফলাইনে কাজ করেন, নিজেকে গোপন করার চেষ্টা করেন, যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে, কাজের বরকত কমে যাবে, চোখ লাগবে, নজর লাগবে, এবং চোখ লাগা বদ নজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না, যায় নাই? এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম? যত দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে। নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে, মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে। তো প্রিয় ভাইরা, জাদুবিদ্যা সত্য, চোখের বদনজর সত্য, রাতের এই অনিষ্টগুলো সত্য, রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না, এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না। দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয়, তাই না? তাই না? রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয়, চায়ের দোকানে আড্ডা বেশি, ওই সিনেমা দেখছে, টিভি দেখছে, ক্যারাম খেলছে, লুডো খেলছে, ঘুম নাই। ঘুম কখন? ফজরের আগে আগে, ফজরের নামাজ কিন্তু নাই, ফজরের ঠিক আগে আগে আবার ওই যে জোহরের নামাজের সময় উঠতেছে। এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসল ইসলামের কোনো খেদমত হবে? আচ্ছা নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন, আল্লাহ পাক আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন।
হ্যাঁ, আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন, আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন, আপনি কোনো গবেষণা করছেন, নামাজ পড়ছেন বা কোরআন হেফজ করছেন, আপনি রাতের আর্লি উঠবেন, এটা আলাদা বিষয়। কিন্তু কমনভাবে আমাদের এই যে ফেসবুক, ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি, সারা রাতটা কাটাই আড্ডাবাজি করে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না, সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে। এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না। তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার। নবীজি রাতের বেলা এই সূরা বাকারা শেষে তিনটা আয়াত তেলাওয়াত করতেন, আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরেকটা আমল বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতেন। কোন সূরা এটা? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কয়টা আয়াত আছে? 30টা আয়াত আছে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। ইনশাল্লাহ কবরের আযাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি? আমাদের মধ্যে এমন কেউ নাই, শোনেন, আমাদের মধ্যে এমন কেউ নাই, আলেম, জালেম, মুফতি, মুহাদ্দিস, রাজনৈতিক নেতা, পলিটিশিয়ান, বিরোধী দল, জাতি, তারপরে যে সরকার দল যে আছে না কেন, কবরের শাস্তি ফেস করবেন এমন একটা মানুষও নাই, কেউ নাই পৃথিবীতে। এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওই রাশিয়ার প্রধানমন্ত্রী, ওই চায়নার সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না। আছে? সবচেয়ে লঘু শাস্তি মানে লঘু চাপ, এটা বলতে গেলে আসলে আমি ভাষা হারায় ফেলি, তারপরে বলছি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। একজন সাহাবীর নাম সাদ বিন মুয়াজ। কি নাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদম ডান হাত হয়ে যুদ্ধ করেছেন দীর্ঘদিন, বদর, তিনি বীর সেনা, উহুদের বীর সেনা, ঠিক আছে, খন্দকের যুদ্ধেও বীর বিক্রমে যুদ্ধ করেছেন, তিনি আনসার সাহাবি, একদম মদিনার মদিনার নেতা, নেতা সাহাবি। সব সাহাবি কিন্তু একরকম নন, কেউ ছিলেন নেতৃস্থানীয় সাহাবি, তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় সাহাবি, ঠিক আছে, সাদ বিন মুয়াজ। নবী করিম সাল্লাল্লাহু এত ভালোবাসতেন তাকে, এত ভালোবাসতেন যে তাকে নিজের মনে করতেন যে সাদ বিন মুয়াজ আনসাররা আমাদের, আমার নিজের। চারটাখানি কথা, এই সাহাবির খন্দকের যুদ্ধে এই যে হাতের এই দিকে, সম্ভবত হাতের এই রগের মধ্যে একটা তীর এসে লাগে এখানে, এবং তীরটা তিনি বের করতে গিয়ে রক্তটা ছিঁড়ে যায়, এরপর ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়, চিকিৎসা করে করে রক্ত বন্ধ করা যায় নাই, এবং এই রক্তের প্রবাহিত রক্তেই আল্লাহর ইচ্ছায় তিনি শাহাদাত বরণ করেন, তিনি ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ব্যথিত হন, মানে মনটা তার খুব নরম হয়ে যায় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জন্য। তো এই সাহাবীর যখন জানাজার নামাজ পড়ানো হচ্ছে, নবীজি বলছেন 70,000 ফেরেশতা তার নামাজে অংশ নিয়েছে। আর এই সাহাবিকে যখন কবরে শোয়ানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানিয়েছেন কবরের যে মৃদু চাপ, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও সেই মৃদু চাপ দেওয়া হয়েছে। আমি কি বুঝাতে পারলাম ভাই? আমাদের কোনো দাম আছে এখন? এখনকার পলিটিশিয়ানদের কোনো দাম আছে? এখনকার সমাজ নেতার কোনো দাম আছে? এখনকার সুৎখরদের কোনো দাম আছে? এই ঘুষখোর দুর্নীতিবাজদের কোনো দাম আছে? আমরা যারা কাঠমোল্লা হয়ে আছি আমাদের কোনো দাম আছে? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যদি কবরের শাস্তি তাকে না ছাড়ে, প্রশ্ন উত্তর পর্ব তাকে না ছাড়ে, আমরা পার পাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা মুলক তেলাওয়াত করো রাতের বেলা, ইনশাআল্লাহ সূরা মুলকের তেলাওয়াত কবরের আযাব থেকে তোমাকে বাঁচান। আর আমাদের তো ভাই কবরে সবাই সাথে যাবে না, গার্লফ্রেন্ড যাবে না, বাপ মা ভাই বোন সবাই যাবে না। একজন ব্যক্তি সুদ খাচ্ছে, জিজ্ঞেস করে দেখেন কেন খায়, বলবে তার সন্তানের জন্য খায়, তার বউয়ের জন্য খায়, তার মা বাবাকে দেখতে হবে তাই খায়, তাই না? একজন ব্যক্তি ঘুষ খায়, বলবে আমার পরিবারের জন্য খাই। একজন দুর্নীতি করছে, পুকুর চুরি করছে, বলবে দুর্নীতি করছে, আমার পরিবারের জন্য খাই, পরিবার ভালো থাকবে। সবার একই এক্সকিউজ যে পরিবার যেন ভালো থাকে, আমার সন্তানরা যেন ভালো থাকে, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি, তাই না? এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে? আরে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে? তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন? অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন, সুদ খাচ্ছেন, দিব্যি মায়ের সাথে জানা করছেন? আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি। কয়েকটা হাদিস বলে দেই, আমি ওদেরকে আক্রমণ করতে আসি না,
আমি শুধু তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছি। এক নম্বর হাদিস শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের পাপের 73টা শাখা আছে। কয়টা? কোন হাদিসে 70টাও আছে, কোন হাদিসে 73টা আছে। বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে, সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো, তার মাকে ধর্ষণ করলো। এক দিরহাম যে ব্যক্তি সুদ খায়, সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। আর আমি একটা কথা বানায় বলছি না, যদি বিশ্বাস না হয় কবি মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, গিয়ে বুখারি খুলতে বলেন, পড়তে বলেন, খালি একবার পড়তে বলেন, দেখেন যদি না থাকে তাহলে আমাকে এর সাথে থাপ্পড় দিয়ে যায়, না থাকে হাদিস এটা তাহলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে যায়, আর যদি থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে সুদ খাওয়া ছেড়ে দেন। কোনটা করবেন, চ্যালেঞ্জ করবেন? জ্ঞানী মানুষটা কখনো জ্ঞানের অহংকার করে না, যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না, খালি কলসি যেগুলো সেগুলো বাজে, ফরাক কলসি যেগুলো সেগুলো কিন্তু বাজে না। সাগরের কথা একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে। যার ভিতর যত বেশি সম্পদ, যত বেশি জ্ঞান, যত প্রজ্ঞা, সে তত শান্ত বিনয়ী হয়। আর যার ভিতরে জ্ঞান কম, যার ভিতরে সম্পদ কম, প্রজ্ঞা কম, হিকমা কম, তার লাফালাফি তত বেশি হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি দুর্ভাগ্যজনক বাংলার জমিনে এগুলো আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য লজ্জা, আমাদের অপমান। এ ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোকে কোনো কোনো জায়গায় সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে, মানুষকে ডিজে জিকির শেখানো হচ্ছে, মানুষকে উঠবস করানো হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষকে চা কফি খাওয়ানো হচ্ছে স্টেজের। আর সুবহানাল্লাহ, এই শ্রেণীর মানুষ যখন আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, তার বুঝতে আর বাকি নাই যে দিন ইসলাম কোন জায়গায় চলে যাচ্ছে দিন দিন। কিছু কিছু মানুষ যাদেরকে নিয়ে ট্রল করতো, তারা এখন এমপি পদের ভোটে লড়ছে। আর আমাদের সমস্যা কি জানেন, আমরা খুব ইস্যু পাগল আর ট্রল পাগল জাতি। এটা আমাদের একটা চরম বাজে অভ্যাস, বাজে স্বভাব। জাতিগতভাবে আমাদের সবচেয়ে বাজে স্বভাবগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা ট্রল পাগল জাতি আর ইস্যু পাগল জাতি। ট্রল করতে 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 ওই ব্যক্তিকে আপনি এখন এমপি বানিয়ে দিচ্ছেন। ট্রল করতে করতে তোমরাই ফেসবুক আর ইউটিউবার যারা আছো, তোমরা ট্রল করে কন্টেন্ট বানাতে বানাতে ওদের মেসেজগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছো। এখন তারা এমপি পদে লড়ছে। আবার ধর্মীয় ক্ষেত্রে যাদেরকে ট্রল করেছো, ট্রল করতে 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 তোমরা এখন তাদেরকে আলেম বানিয়ে ফেলেছো, তারা এখন বড় বড় আলেমদের ভুল ধরা শুরু করে, মানুষকে ওয়াজ মাহফিলের মধ্যে সার্কাস শেখাচ্ছে, মানুষকে এমন জিকির শেখাচ্ছে যে জিকিরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই। শুধু উমর রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকতেন সবগুলোকে পিটাই সাইজ করে ফেলাইতেন। আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক যদি থাকতো না, তাহলে সব ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলা যায়। এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল, উমর রাদিয়াল্লাহু আনহু যুগের কথা বলছি, উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। উমর রাদিয়াল্লাহু আনহু হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটা মাইট দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, বিআইয়ে যামবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন, তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই, এর কোনো হক নাই তোমার কাছে? এত সূক্ষ্ম ছিল তার বিচার, এত সূক্ষ্ম ছিল। আপনারা জানেন না, মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে, কান্নাকাটি করছে, আমিরুল মুমিনিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন, যখন দেখলেন যে শিশু কান্না করছে জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে, বলছে না ফিল আজু আমিরুল মুমিনিন ক্ষুধার কারণে, হ্যাদা ওয়াল্লাহি হ্যাদা বাইনি ও বাইন ওমর, আল্লাহর কসম করে বলছে এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার। এই মহিলা বলছে, উমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠেছিল, তিনি বলেছেন আল ফারাজুন করিব, ফান্তাজিরি অপেক্ষা করো হে হে আমার বোন, নিশ্চয়ই উদ্ধার নিকটেই, ফারাজুন করিব। তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে, সেখানে গিয়ে নিজের
নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা এগুলোর বস্তা উঠালেন জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিলেন তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করছেন এই সময় তার পাশে একজন সাহাবী ছিলেন তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আমাকে দিন আমি বোঝাটা বহন করি তখন উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট এই একটা শব্দ এই একটা কথা সেটা কি তিনি বলছেন হাল তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে হাল তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে আমার দায়িত্ব বহন করবে আমি যে আমিরুল মুমিনিন আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন যখন হিসাব নেবেন তুমি কি আমার পাপের হিসাব দিবে এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে সিস্টেম কোথায় উমর রাদিয়াল্লাহু আনহুর আর এই বিশ্ব চলছে কিভাবে এখন বেশি বললেও সমস্যা বেশি বলাও যাবে না আধ্যাত্মিক ভাবে এই জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে এটা চূড়ান্ত এই এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবে যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসান হিসাব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের এক যারা এই যে আমরা দিন ইসলামের রিপ্রেজেন্টেটিভ দিনের আলেম দিনের বক্তা দিনের দায়ী দিনের মুফতি মুহাদ্দিস মুফাসসির আমাদের হিসাব কঠিন আর সেই দিনের কাণ্ডারি হয়ে দিনকে আজকে কোন কোন জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে একটু ভয়ও করে না উঠতেও কাঁপে না বস মাহফিল স্টেজে বসে মানুষকে দিনের নসিহত করার তো দূরের কথা ডিজে জিকির শেখানো হচ্ছে উল্টা পাল্টা জিকির শেখানো হচ্ছে লাফালাফি করা হচ্ছে হাসি তামাশার পাত্র বানানো হচ্ছে ট্রল করা হচ্ছে ফাইজলামি শুরু করেছে বস মাহফিল একটা ঘন্টা দেড়টা ঘন্টা মানুষ কথা বলবে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোনো বিষয়ে আলোচনা শুনতে বেহুদা মার্কা জিকির দেখতে এসেছে লাফালাফি লাপছাপ দেখতে এসেছে তারা এখানে ফাইজলামি করতে আসছে মাথা ঝাঁকাচ্ছে আর উহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে আস্তাগফিরুল্লাহ কি একটা অবস্থা এগুলো ইসলাম আপনাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে এগুলো করতেন সাহাবীরা বসে থাকতেন সামনে এভাবে চিন্তা করা যায় আর সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয় টাইম পাস করা হয় যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্ক নেই কার মাসিকের কি মাসালা কার হাইজ নেফাসের কি মাসালা হলো বাসায় দুইটা আয়না থাকলে দুইটা আয়নাতেই চেহারা দেখার সময় কি দোয়া পড়তে হবে কত কি মানুষের মাথায় কত ইম্পর্টেন্ট প্রশ্ন এখন মানুষের কত প্রশ্ন খুঁটি নাটি চুল চুল কিভাবে কতটুকু লম্বা করতে হবে হ্যাঁ তিন ভাগ খেতে বলা হয়েছে পেটের যদি একটু বেশি খেয়ে ফেলি এক ভাগ খেতে বলা হয়েছে একটু বেশি খেয়ে ফেললে কি গোনা হবে একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকানো যায় যদি আমি দুই মিনিট তাকাই তাহলে কি গোনা হবে কত প্রশ্ন কত ইম্পর্টেন্ট প্রশ্ন মেয়েলি প্রশ্ন কি একটা অবস্থা কি অবস্থা ইম্পর্টেন্ট ইস্যুগুলো কোথায় এখনকার বিশ্বে চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত তিনটা কয়টা একটা চলে গেছে করোনা ইস্যু এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর বড় ইস্যু ছিল এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকার একটা যুদ্ধ জড়িত আছে যেটা যদি হয় আল্লাহ না করুক পুরো বিশ্ব জুড়ে তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে আল্লাহ ভালো জানে জনগণের অবস্থা খুব খারাপ হবে একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়া ইস্যু এখানে মুসলিমদের কি ভূমিকা মুসলিম দেশগুলোর কি ভূমিকা বৈশ্বিক সংকটে আমরা কিভাবে সার্ভাইভ করব
কিভাবে সারভাইভ করব এগুলো কোনো ইস্যুই না এখন এই জ্ঞানই তো নাই মাথায় এই কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে তার টাইম পাস করলে তো হাদিয়া দিবেন আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াজ করলো কি ওয়াজ করলো সেটা তো আপনারা জানার বিষয় অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে না এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা তার কথা তত সংক্ষিপ্ত হয় একটা হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন এটা আসার হাদিস না এটা আসার সাহাবীদের একটা চিহ্ন তাদের থেকে আসছে তিনি তারা বলছেন যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা অনেক লম্বা খুতবা হচ্ছে নামাজ খুব সংক্ষিপ্ত তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ কিসের যুগ কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে একটা একটা বিষয় সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে কারণ কিছুই বোঝে না তারা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বোঝাতে হয় আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত নামাজটা হচ্ছে লম্বা বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না টাচ দিলে বুঝতে পারে কি বলতে যাচ্ছে তারা কি ওয়াজ করতেছে কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে তো এগুলো চলছে এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি সমরনীতি ফাইন্যান্স গ্যাসের দাম তেলের দাম ভোগ্য পণ্যের দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রেমিটেন্স আপনার ডলার রিজার্ভ মুদ্রাস্ফীতি সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে সব কিছু জড়িত এই ইস্যুর সাথে কোনো আলাপ নাই আচ্ছা ওটা বাদ দেন আমাদের না ওটা এখন টাটকা ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া চলছে না পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে কোরআনের প্রতি এত ক্ষোভ কেন কেন পোড়াচ্ছে এটা কি ওদের বাক স্বাধীনতা এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না এটা কি সন্ত্রাসবাদ নয় এটা কি নব্য সাদা চামড়ার জঙ্গিবাদ নয় এটা কি ব্লাসফেমি নয় ধর্ম ধর্মর অবমাননা নয় এই কাজটা যদি আমরা করতাম আমরা যদি আল্লাহ না করুক আমরা তো করব না কারণ আমরা এসবে যাই না আমরা আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়াতো তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো টুটি চিপে ধরতো কলার চিপে ধরতো এখন কিছু হয় না এখন ব্লাসফেমি হয় না মানবতার বিরোধী অপরাধ হয় না এটা সন্ত্রাসবাদ না এটা জঙ্গিবাদ না তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে এটা জঙ্গিবাদ না এটা সন্ত্রাসবাদ না ওরা তো ছেলে ছেলেতে বিয়ে করে ন্যাংটা হয়ে ঘোরাফেরা করে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে 10 বার করে সেক্স করে কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে 10-20টা মেয়ের সাথে সাতভোগ করে ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাট পেস্ট করে প্রয়োগ করি সবকিছু ওদের থেকে আসতেছে আমাদের আমরা আমাদের গায়রত কোরআন এবং সুন্নাহ আদর্শ হারিয়ে ফেললাম এতই দুর্বল হয়ে গেলাম ওরা যে কোরআন পুড়িয়ে দিচ্ছে এই ইস্যু নিয়ে কয়টা বার শুনেছেন কয়টা প্রশ্ন শুনেছেন মানুষের প্রশ্ন মাশাআল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন ভাই সুবহান রাব্বিয়াল আযীম 3 বার জায়গায় 4 বার বললে কি গোনা হবে কি বিশাল প্রশ্ন আপনার মানে এই প্রশ্নের উত্তর না জানলে অবস্থা খারাপ হয়ে যেত একজন আমাকে বলেছিল যে এত হাই থটের বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলা কি দরকার ওযু আর গোসলের মাসালা শেখানো যায় না এটা বলছে হ্যাঁ খুব এগ্রেসিভ আমার মতে পারলে মাইট দেয় আমাকে তখন বললাম যে সারা জীবন কি ওযু আর গোসলের মাসালাই শিখবেন এটা তো মানুষ নুরানি ক্লাসে শিখে শেষ করে মক্তবে শিখে শেষ করে ওযু কেমন করে করতে হয় গোসল কেমন করে করতে হয় একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো ওরা উঠতো বসতো বসতো বসো এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না প্রায় 1200 বছর কত বছর 1200 বছর এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায় এই উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে ইউরোপে ইসলাম কিভাবে গেছে ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো কয়টা ক্রুসেড হয়েছে কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায় ডমিনেট করতে চায় কেন চায় উদ্দেশ্য কি ওদের কেন কোরআন পড়িয়ে দিচ্ছে এর সাথে কি শত্রুতা আল্লাহ বা কোরআনকে বলছেন
যে ওয়ালাকাদ সরফনা ফি হাদাল কুরআন লিন্নাস মিন কুল্লি মাসাল, আমি এই কুরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি তোমার প্রতি এমন কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, হুদা ওয়া রাহমাতান এটা হেদায়েত এবং এটা রহমত, বা বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য এটা বুশরা সুসংবাদ। তো এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা, কার প্রতি বিদ্বেষ, কেন কোরআনকে সহ্য করতে পারছে না? কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে, কোরআন ওদের সুদের বিরুদ্ধে, কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে, কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে, কোরআন জেনার বিরুদ্ধে, কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে। এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা, সারা বিশ্বজুড়ে চুরিয়ার ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে, সারা বিশ্বজুড়ে শিরক ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে, সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলাইহিসসালাম, নাউযুবিল্লাহ, কোরআন তার বিরুদ্ধে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে, কোরআন তার পক্ষে। কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে, ওরা তার বিপক্ষে।